আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা ১০ম গ্রেডের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান। আমাদের চ্যানেলটি সাথে থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 2-এর ক নাম্বার অঙ্ক দিয়ে। 2-এর ক নাম্বার অঙ্কে বলা ছিল একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও 30 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো ধরি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। অতএব 10% ক্ষতিতে ঘড়িটির বিক্রয় মূল্য = 90 টাকা, আর 5% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য 105 টাকা। অতএব পার্থক্য = 105 - 90 আসবে হচ্ছে 15 টাকা। আর প্রশ্নে বলা আছে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে পার্থক্যটা হয়। অতএব 15 টাকা পার্থক্যের জন্য মূল্য হয় 30 টাকা। তাহলে 100%-এর ক্ষেত্রে 100 টাকা পার্থক্যের জন্য আমাদের মূল্য হবে হচ্ছে 30 / 15 × 100, কাটাকাটি করলে আসবে 2 = আসবে হচ্ছে 200 টাকা। তাহলে ক্রয় মূল্য হবে হচ্ছে 200 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 1-এর খ-তে বলা আছে x - a/s² - b² = x - b/b² - a² হলে x এর মান নির্ণয় করুন। তো এটা করলে আমরা পাবো হচ্ছে x - a² - b² = x - b। এখানে যদি মাইনাস কমন নেই, a² - b² বা কাটাকাটি করলে আসবে হচ্ছে x - a/1 = x - b/-1, বা কোনাকুনি গুণ করলে -x + a = x - b, বা 2x = a + b। অতএব x= লেখা যাবে হচ্ছে a + b/2। এই a + b/2 হবে হচ্ছে x এর মান। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 2-এর ক। 2-এর ক-তে বলা আছে 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? 1 বর্গ ইঞ্চি সমান 6.4516 বর্গ সেন্টিমিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 2-এর খ। 2-এর খ-তে বলা আছে 7x + 1 = > 2x - 9। অসমতাটি সমাধান করুন এবং সমাধানটি ইন্টারভেল বা ব্যাপ্তি আকারে দেখান। তো এটা সমাধান করলে আমরা পাবো হচ্ছে 7x - 2x + 1 > -9। এটা আসবে হচ্ছে 5x + 1 = -9। উভয় পক্ষে আমরা -1 করবো। এখন -1 - 9 - 1, 5x = -10, বা 5x / 5 > -10/5, 5 দ্বারা ভাগ করে 5 x > or equal to -2। তাহলে নির্ণয় সমাধান হবে x > or equal to -2। এটা যদি আমরা ইন্টারভেলে দেখাই, তাহলে যদি এমন আঁকি আমরা যে -3 - 2 - 1 0 1, এভাবে যদি যায়, আমাদেরকে বলা হচ্ছে x এর মান হবে -2 এর সমান অথবা -2 এর চেয়ে বড়। তো -2 এর চেয়ে বড় হচ্ছে এইদিকে আসবে, তাহলে আমরা দেখাবো হচ্ছে এইদিকে প্লাস, যেহেতু এটা > or equal সেই ক্ষেত্রে সাইনটা ফিল আপ হবে, অর্থাৎ ভিতরটা ফিল আপ হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে এটি হচ্ছে ব্যাপ্তি আকারের প্রকাশ। তারপরে প্রশ্ন নাম্বার 3-এর ক। নাম্বার 3-এর ক-তে বলা আছে log 2 + log 4 + log 8 + ... ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করুন। তো এটাকে লেখা যায় হচ্ছে log 2 + log 2² + log 2³ plus dot 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 equal এটা লেখা যায় হচ্ছে log 2 plus 2 log 2 plus 3 log 2 plus dot 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 অতএব সাধারণ অন্তর equal to হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে 2 log 2 আর প্রথম পদ হচ্ছে log 2 দুটো log 2 থেকে একটা log 2 বিয়োগ করলে আসবে হচ্ছে log 2 অতএব সাধারণ অন্তর হবে হচ্ছে log 2 এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 3 এর খ নাম্বার 3 এর খ তে বলা আছে 15 মিটার উচ্চ দালানের ছায়ার দৈর্ঘ্য 5√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত তো আমরা ধরে নেই এই হচ্ছে একটা দালান তো এখানে যেটা বলা আছে a b c তো এখানে বলা আছে দালানের যে উচ্চতা সেটা হচ্ছে 15 মিটার তাহলে ab = আসবে হচ্ছে 15 আর বলা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 5√3 তাহলে এটা আসবে হচ্ছে 5√3 তাহলে জিজ্ঞাসা করা হয়েছে উন্নতি কোণ এই কোণ থিটাটা বের করতে বলা হয়েছে আমরা জানি ত্রিভুজ ABCA tan theta equal to লম্ব বাই ভূমি অর্থাৎ AB বাই BC তো AB হচ্ছে এখানে 15 BC হচ্ছে 5√3 তাহলে এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 3 এটার সাথে এটা কাটলে আসবে হচ্ছে √3 equals আসবে হচ্ছে √3 অতএব tan theta equal to √3 এটা সমান সমান লেখা যাবে হচ্ছে tan 60 ডিগ্রি অতএব theta equal to আসবে হচ্ছে 60 ডিগ্রি অতএব আমরা বলতে পারবো হচ্ছে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 4 এর ক নাম্বার 4 এর কতে বলা আছে বার্ষিক 6% মুনাফায় কত বছরে 8000 টাকার মুনাফা 2400 টাকা হবে তো আমরা জানি i equal to npr by 100 বা n equal to আসবে হচ্ছে i into 100 divided by p into r দেওয়া আছে মুনাফার হার r equal to 6% আর বলা আছে মূলধন p equal to দেওয়া আছে হচ্ছে 8000 টাকা মুনাফা i equal to দেওয়া আছে 2400 টাকা সময় n equal to what এটা আসবে হচ্ছে 2400 into 100 p এর মান হচ্ছে 8000 into r এর মান হচ্ছে 6 তো এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটলে আসবে হচ্ছে 3 30 এটা কাটলে আসবে হচ্ছে 5 equal to আসবে হচ্ছে 5 অর্থাৎ 5 বছর হবে হচ্ছে সময় 5 বছর হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 4 এর খ নাম্বার 4 এর খতে বলা আছে একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার প্রস্থ 1 মিটার 50 সেমি এবং উচ্চতা 1 মিটার বাক্সের আয়তন কত তাহলে বাক্সের আয়তন equal to দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য হচ্ছে এখানে 2 মিটার প্রস্থ হচ্ছে 1.5 মিটার কারণ 1 মিটার 50 সেমি হচ্ছে 1.5 মিটার উচ্চতা হচ্ছে 1 মিটার এটা করলে আসবে হচ্ছে 3 ঘনমিটার অর্থাৎ 3 ঘনমিটার হবে হচ্ছে বাক্সের আয়তন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 5 এর ক 5 এর কতে বলা আছে ত্রিভুজ ABC এ কোণ B এবং কোণ C এর সমদ্বিখণ্ডক O বিন্দুতে মিলিত হলে প্রমাণ করুন যে কোণ BOC equal to 90 ডিগ্রি প্লাস হাফ কোণ A তো আমরা একটা ত্রিভুজ আঁকি এমন সমদ্বিবাহু ত্রিভুজ A B C তো এখানে B কোণের সমদ্বিখণ্ডক এবং C কোণের সমদ্বিখণ্ডিত যদি আমরা করি তাহলে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাহলে আমরা ত্রিভুজ A B C A প্রমাণ করতে হবে যে কোণ BOC equal to 90 ডিগ্রি প্লাস হাফ কোণ A তো ত্রিভুজ ABC আমরা বলতে পারবো কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C equal to আসবে হচ্ছে 180 ডিগ্রি এটা হচ্ছে ত্রিভুজ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আবার ত্রিভুজ BOC তে আমরা বলতে পারবো হচ্ছে কোণ BOC প্লাস হাফ কোণ B প্লাস হাফ কোণ C equal to 180 ডিগ্রি তো এই সমীকরণকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে হাফ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়ালস 90 ডিগ্রি, কারণ 180কে হাফ দ্বারা গুণ করলে 90 ডিগ্রি হয়, বা হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস কোণ সি ইকুয়ালস 90 ডিগ্রি, বা হাফ কোণ বি প্লাস কোণ সি equals 90 minus half কোণ A. এখন এইটার মানটা আমরা এখানে বসাবো, অতএব কোণ BOC equals এই 180 ডিগ্রি minus half কোণ B plus কোণ C equals 180 ডিগ্রি minus এই half কোণ B plus half কোণ C এর জন্য আসবে হচ্ছে 90 degree minus half cone A equals 180 degree minus 90 degree plus half cone A equals 90 degree plus half cone A. অতএব BOC equal 90 degree plus half cone A. এটা প্রমাণিত। ঠিক হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।